আজ আমি গিয়েছিলাম উকিলের বাড়িতে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো দেখো, এখন দুপুরবেলা, আর আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। মনে হচ্ছে না তো দুপুরবেলা? হ্যাঁ, মেঘ করে আছে তাই জন্য, কিন্তু এখন দুপুর 2:30 বাজে। তো এখন আমি অটো ধরবো, চলো তোমাদেরকেও দেখাই। ফিরলাম, রাস্তা এত ভিড়, কি আর বলবো, দুপুর 2টোয় বেরিয়ে এলাম 6টার সময়। তাহলে তোমরা ভাবো যে কতটা টাইম নিয়ে আমাকে হাতে বেরোতে হচ্ছে। তো তোমরাও কিন্তু অবশ্যই 1/2 ঘন্টা টাইম নিয়ে রাস্তায় বেরোবে, কারণ সবসময় দেখবে জ্যাম থাকে, ভিড় থাকে। তো আমাদের যে টাইমে যাওয়াটা প্রয়োজন সেখানে, সে টাইমে হয়তো পৌঁছাতে পারলাম না। কিন্তু এখন জানো তো, প্রত্যেকটা মানুষের সাথে তুমি যদি অ্যাপয়েন্টমেন্ট করো, একটা ফিক্সড টাইম নিয়ে নাও না, তো তোমাকে সেই টাইমে যেতে হবে, কারণ তার আবার পরপর পরপর শিডিউল আছে। তো এইসব মিস আন্ডারস্ট্যান্ডিং যখন হয়ে যায়, তখন আমাদের অনেক প্রবলেম হয়ে যায়। তো সেই কারণে আমি সবসময় 1/2 ঘন্টা হাতে বেশি নিয়ে বেরোই, আর আজও বেরিয়েছিলাম 1/2 ঘন্টা বেশি নিয়ে। আর হ্যাঁ, আজ আমি কোথায় গেছিলাম তোমাদের সেটা আমার বলাও হয়নি আর দেখানো হয়নি, কিন্তু এখন আমি বলছি, আজ আমি গেছিলাম উকিলের বাড়িতে। আর গেছিলাম কিছু পার্সোনাল কাজে, কোনো রকম কোনো অন্য কিছু নয়। কাশি এসেছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, একটু একটু কাশি হচ্ছে। তো আমি গেছিলাম তোমার ব্যাংকের অ্যাকাউন্টের যে অ্যাড্রেস আছে, আমার বর্তমান অ্যাড্রেসের সাথে একটু প্রবলেম হচ্ছে। তো সেই ব্যাপারটাকে কীভাবে আমি এপিরোপিট করে হোক বা অন্য কিছুভাবে হোক আমি ঠিক করতে পারবো, এটাই আমি মেনলি জানার জন্য ওনার কাছে গেছিলাম। তো ওনার সাথে আমার আলোচনাও হয়েছে, কথাও হয়েছে। তো উনি বলেছে যে আমাকে একটা এবি রিপিট করতে হবে বা এই ধরনের কিছু একটা, মানে আমাকে করে ঠিক করে নিতে হবে এটাকে, যেহেতু আমি এখন এই অ্যাড্রেসে আছি। তো আমাকে এই অ্যাড্রেসটাকেই আমাকে, যেহেতু যদি কোনো ব্যাংকের চিঠি আসে তখন সমস্যা হবে, তো সেই কারণেই আমি এইটাকে ঠিক করে নেব শীঘ্রই, খুব তাড়াতাড়ি আমি ঠিক করে নিতে পারবো এটা আশা করি। আর এখন আমি একটা রান্না করব আর তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর হ্যাঁ, সেটা কিন্তু স্পেশাল রেসিপি, এই রেসিপিটা তোমরা রুটি বা পরোটার সাথে খেতে পারো। আর চলো দেখে নাও রেসিপিটা। রান্নাঘরে এসেই আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর তেলও দিয়ে দিয়েছি, আর একটা এলাচ দিয়ে দিলাম, আর ম্যারিনেট করা চিকেনটা আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, টমেটো বাটা দিয়ে সেই ম্যারিনেট করা চিকেনটাকে আমি দিয়ে দিলাম। আর হ্যাঁ, চিকেনের পিসগুলো কিন্তু খুব ছোট ছোট কাটবে, কারণ এটা রাতের ডিনার, তো এটাতে ছোট ছোট চিকেন করে নেওয়াটাই ভালো আমার মনে হয়, আর আমিও তাই করি, তোমাদেরকে তাই বলেও দিলাম। তো এবার ভালো করে আমি দেখো চিকেনটাকে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব, যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও সুন্দর হয়। আর এবার ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এটা দিলাম শুধুমাত্র কালারের জন্য, কারণ এটা না দিলে না রঙটা ঠিক রেস্টুরেন্ট স্টাইল হয় না। তো আজকে আমি একটু করে স্পেশাল ডিনার বানাতে চাইছি, আর তাই আমি দিয়ে দিলাম এইভাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর খুব ভালো করে কষিয়েও নিলাম। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু মিট মশলা, মিট মশলাটা না দিলে না ঠিক মনে হয় না যেন একটা মানে স্পেশাল ডিশ। তো সেজন্য আমি মিট মশলাটা দিয়ে দিলাম, আর খুব ভালো করে কষিয়েও নিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে রাখা। আর লঙ্কাটা আমি এইভাবে ব্যবহার করলাম, তোমরা ভেবো না যে লঙ্কাটা এতে ভালো লাগবে না খেতে, এতে খুবই সুন্দর লাগবে। আর কতগুলো ক্যাপসিকাম দিয়ে দিলাম, চিলি চিকেন নয় কিন্তু খানিকটা ওই ধরনের টেস্ট চলে আসবে দেখবে, খাবে যখন রান্না করে খুব ভালো রকম হয়ে যাবে এটার টেস্ট। আর একটু হলুদ দিয়ে দিলাম,
এবং দিয়ে দিলাম একটু লবণ, লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আরও দেখো সুন্দর করে কষিয়ে নেব, কষাতে কষাতে কড়াই যেন পুড়িয়ে ফেলছি, না না কড়াই পোড়াচ্ছি না, ওটা আমি জাস্ট এমনি মজা করলাম তোমাদের সাথে। আমি ভালো করে কষিয়ে দিয়ে দিয়ে দেবো এবার সামান্য পরিমাণে তড়কা মশলা। তো এটা দিলে, তড়কা মশলাটা দিলে খুব সুন্দর খেতে হয়। আর দেখো আরও একটু কষিয়ে নিলাম, আর দেখো কালারটা কি সুন্দর হয়েছে না। এবার সামান্য একটু গরম জল দিয়ে দিলাম, সামান্য কিন্তু খুবই, কারণ আমি চিকেন রান্নার সময় বা যে কোনো রান্নার সময় আমি গরম জলটাই বেশি ইউজ করি, তাই তোমাদেরকেও বলে দিলাম। আর দেখো কালারটা এখন কেমন হয়েছে, আমার তো কড়াই থেকেই খেতে ইচ্ছা করছে, দারুণ হয়েছে কালারটা, সত্যি খুব সুন্দর কালার। তো এটাকে আমি খুবই ভালো লাগছে দেখতে। আর একটু বাটার দিয়ে দিলাম, বাটার দিয়ে রেস্টুরেন্ট স্টাইল আনতে চাইছি, বুঝতে পারছো তো, রেস্টুরেন্টের স্বাদ বাড়িতে বসে আর কি। তো চলো রেডি আমার ক্যাপসিকাম চিকেন। ওর রাতের ডিনার রেডি হয়ে গেছে, চিকেনের রেসিপিটা তো তোমরা দেখলেই, আর সঙ্গে আছে রুটি। তো এখন আমরা চটপট করে খেয়ে নেবো, আর তারপর দেব ঘুমের দেশে পাড়ি। তো তোমরাও ঘুমের দেশে পাড়ি দিয়ে দাও, কারণ রাত অনেক হয়ে গেছে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো। টাটা, বাই। চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও।